আমি আমার বিভাগ নিজ বিভাগের একজন শিক্ষক যার দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম এবং ক্লাসরুমে বুলিংয়ের শিকার হয়েছিলাম। আমার সেই শিক্ষকের নাম হচ্ছে জনাব আবু শাহেদ ইমন, উনি চ্যানেল আইয়ের ইমপ্রেস টেলিফিল্মের এক্সিকিউটিভ প্রডিউসার, আর আমার চেয়ারম্যান স্যার ওনার নাম অধ্যাপক জুনায়েদ হালিম। আমি এই দুজন শিক্ষকের নিজ বিভাগের দুজন শিক্ষকের দ্বারা ভীষণভাবে নিপীড়িত, অত্যাচারিত। আমি খুবই আমার জীবন একাডেমিক জীবনের শঙ্কায় পড়ে গিয়েছি। আপনারা যেটা জানেন যে আমাকে বিভিন্ন কোর্সে ফেল করানো হয়েছে শূন্য দিয়ে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমি এটা কতটুকু ডিজার্ভ করি, এটা আমি মানে জাতির কাছে একটা প্রশ্ন রাখলাম যে আমি কতটুকু মেধা, এটা আপনারাই বিচার করবেন। আর আমি মানে অনিরাপত্তায় ভুগছিলাম, এই কারণে আমি আজকে ডিবি কার্যালয়ে এসেছি। জনাব হারুন সাহেব স্যার উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমার হাত পা কেটে ফেলা হবে, যেটা অতীতেও হয়েছে। আমাকে রুম বন্দি করা হয়েছে, আমার পরিবারের ওপরে প্রেশার দেওয়া হয়েছে। এখন আমার শুধু ছাত্র জীবন তো ধ্বংস অলরেডি করে দিয়েছি, আপনারা জানেন আমার ব্যক্তি জীবন কতটুকু হুমকির মুখে। এটা আমি ঠিক মতো কোথাও চলাচল স্বাধীনতার সাথে আমি কোথাও চলাচল করতে পারছি না। হুমকিটা কিভাবে দিয়েছে, মানে ওই শিক্ষকরাই দিয়েছে? শিক্ষকরাই দিয়েছে, তাদের বিভিন্ন মারফতে দিয়েছে। প্রত্যাহার না করলে আমাকে মেরে ফেলা হবে, আমার হাত পা কেটে ফেলা হবে, এইটা বেশি বলা হয়। আমাকে বহিষ্কার করা হবে, এটা তো খুবই কমন কথা যে আমাকে উইথড্র না করলেই বহিষ্কার করা হবে। কারণ আমি তাদের কথায় প্রত্যাহার করিনি। এখন বিশ্ববিদ্যালয় ওনাদের একটা জেদ কাজ করছে বিভাগীয় প্রধানের, যে বিশ্ববিদ্যালয় যদি ওই অভিযুক্ত শিক্ষককে কোনো শাস্তির আওতায় আনে তাহলে আমাকে তিনি ব্যক্তিগতভাবে শাস্তির আওতায় এনেছেন অলরেডি আমাকে ফেল করানোর মাধ্যমে। সূত্রপাতটা যৌন হয়রানির এই ঘটনার অভিযোগটা কেন দিলাম এবং এর চাইতেও বড় বিষয় কেন প্রত্যাহার করলাম না, আমি তো একজন সাধারণ শিক্ষার্থী। এ কারণে আমার প্রথম অভিযোগ বুলিং এবং ক্লাসরুমে বুলিং এবং যৌন হয়রানির বিষয়ে ছিল। এই অভিযোগ দেওয়ার পরপরই অভিযুক্তের সহযোগী হয়ে চেয়ারম্যান স্যার এটি করেছেন এবং করেই চলেছেন। আপনার জানা মতো কি এই ধরনের আরো গোপন গোপন অনেক ছাত্র জি এরকম আরো বিষয় আছে? এই একই শিক্ষকের দ্বারাই আছে, আমার বিভাগেই আছে। অভিযোগ দিয়েছি 2021 সালের ডিসেম্বরের 26 তারিখে। এরপরে আমি 2022 সালে ফেব্রুয়ারি মাসে নিজ বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গণে একটি প্রতিবাদও জানাই। এটার পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি এখন পর্যন্ত আমাকে কোনো অফিসিয়ালি কোনো রিপোর্ট দেয়নি, কিন্তু এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে। অভিযোগকারী নিজেই সুপ্রিম কোর্টে এই প্রসঙ্গে রিট করেছিলেন, সেখানে তিনি হেরে গিয়েছেন। আমি বাংলাদেশ মাননীয় সুপ্রিম কোর্ট থেকেও আমি জিতে এসেছি। এরপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও তার কোনো বিচার করে নজির স্থাপন করেনি, কোনো দৃষ্টান্ত স্থাপন করেনি। আমি এটা নিয়ে খুবই সন্দিহান, এটার একটা সুস্থ সমাধান আমি চাই। আমি অঙ্কনেরও বিচার চাই, আমি অবন্তিকার বিচার চাই। আমি চাই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা যারা এখনও প্রকাশ্যে আনেননি তারা যেন সামনে আসেন এবং আমার পাশে দাঁড়ান। অবশ্যই আমি এটা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে কালক্ষেপণ করেছে।